রেস্তোরাঁ খেতে যাওয়া নগরবাসীর অন্যতম বিনোদন। সেই সুযোগে আনাচে কানাচে গড়ে উঠেছে রেস্টুরেন্ট। কিন্তু এসব জায়গা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন রয়েছে। বেলি রোডে আগুনের পর সেই সন্দেহ আরও জোরালো হয়েছে রেস্তোরাঁ শিল্পের অনিয়ম তদারকিতে আলাদা টাস্কফোর্স গঠনের তাগিদ বিশ্লেষকের। মালিক সমিতিও চায় সবাইকে জবাবদিহির আয়তায় আনা হোক। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সরকারি হিসেবে দেশে ছোট বড় রেস্তোরাঁ রয়েছে প্রায় 4.5 লাখ, 15 বছরে বেড়েছে দ্বিগুণ। প্রত্যক্ষ পরোক্ষভাবে এ খাতের সঙ্গে জড়িত 2 কোটি মানুষ। কিন্তু রেস্তোরাঁগুলো কি নিরাপদ? বেইলি রোডে একটি ভবনে আগুন লেগে 46 জনের মৃত্যুর পর আবারও সামনে এসেছে এ প্রশ্ন। রাজধানী প্রায় 4000 হোটেল রেস্তোরাঁয় নেই আগুন নেভানোর যন্ত্র। অধিকাংশের ওঠানামার পথও সরু। সিলিন্ডার গ্যাস ব্যবহার হলেও হয় না সঠিক রক্ষণাবেক্ষণ। রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, এই শিল্পের কোনো বিধিমালা নেই, অনেকে চলছে নিবন্ধন ছাড়াই। বাংলাদেশে যত রেস্তোরাঁ আছে সব রেস্তোরাঁ যেন মালিক সমিতির সনদপত্র নেয়, সনদ নিয়ে রেস্তোরাঁ ব্যবসা করে এবং মালিক সমিতির মাধ্যমে সরকার একটা ট্যাক্স ফোর্স করে যত রেস্তোরাঁ আছে তাদের একটা কমপ্লায়েন্স এর আওতায় চলে আসে এবং আমরা যাতে একটা সুন্দর পরিবেশ দিতে পারি এবং সেফটি একটা পরিবেশ, সেফটি একটা ফুড দিতে পারি। বিশেষজ্ঞরা বলছেন রেস্তোরাঁর খাবারের মানের পাশাপাশি পরিবেশের দিকেও নজর দিতে হবে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে। এফবিসিসিআই এর মতো মালিক অ্যাপেক্স বডি, মালিক সমিতি, তারা নিজেরাও কিন্তু একটা সেফটি কাউন্সিল তৈরি করেছে এবং তারাও কিন্তু মালিকদের পাশে দাঁড়িয়েছে যে কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ হতে পারে। এটা সুফল পেতে হলে এর ইমপ্লিমেন্টেশন, যে প্রত্যেক ডিপার্টমেন্টের নিজের নিজের আইনকে ইমপ্লিমেন্ট করতে হবে। শুধু দুর্ঘটনা ঘটলেই অভিযান না চালিয়ে সারা বছর রেস্তোরাঁয় তদারকির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।